এখনকার এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব একজন খ্যাতিনামা বাংলাদেশি অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক এবং ভাষা সৈনিক আবুল মাল আব্দুল মুহিতের জীবনী সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আবুল মাল আব্দুল মুহিত একজন খ্যাতনামা বাংলাদেশি অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক এবং ভাষা সৈনিক। এছাড়াও তিনি 2009 সাল থেকে 2008 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুহিত 1934 সালের 25 জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। তার মা সোহেদা সাহারা বানু চৌধুরী ও বাবা আবু আহমেদ আব্দুল হাফিজ। মা বাবা দুজনেই তৎকালীন সিলেট জেলার রাজনীতিতে সক্রিয় ছিলেন। 14 ভাই বোনের মধ্যে তার অবস্থান তৃতীয়। মুহিত 1951 খ্রিস্টাব্দে সিলেটের এমসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে ইংরেজি সাহিত্য স্নাতক শ্রেণীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে 1954 খ্রিস্টাব্দে ওই বিষয়ে প্রথম শ্রেণী পেয়ে কৃতকার্য হন এবং একই বিষয়ে 1955 খ্রিস্টাব্দে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিদেশে চাকরিরত অবস্থায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন তিনি। তারপর 1963 থেকে 1964 শিক্ষাবর্ষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ ডিগ্রি লাভ করেন। পাকিস্তানে পাকিস্তান সিভিল সার্ভিস সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 1960 থেকে 1969 সাল পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। অর্থনৈতিক পরামর্শক হিসেবে 1969 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে তৎকালীন পাকিস্তান দূতাবাসে যোগদান করেছিলেন। চাকরিরত অবস্থায় পাকিস্তান কর্মপরিকল্পনা কমিশনের প্রধান ও উপসচিব ছিলেন। ওই সময় তিনি পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের বৈষম্য প্রতিবেদন আকারে তুলে ধরেন ও পাকিস্তান জাতীয় কংগ্রেসে পেশ করেন। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে 1972 খ্রিস্টাব্দে পরিকল্পনা কমিশনের সচিব হিসেবে নিযুক্ত হন। এছাড়াও 1977 খ্রিস্টাব্দে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বহিঃসম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মুহিত। বাংলাদেশ থেকে এসকাপের প্রথম চেয়ারম্যান হিসেবে 1983 খ্রিস্টাব্দে দায়িত্ব পালন করেন আবুল মাল আব্দুল মুহিত। ওয়াশিংটনে তৎকালীন পাকিস্তানের দূতাবাসে প্রথম কূটনীতিবিদ হিসেবে 1971 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের সপক্ষে নিজ অবস্থান তুলে ধরে চাকরি থেকে ইস্তফা প্রদান করেন মুহিত। পরে 1971 খ্রিস্টাব্দে গঠিত অস্থায়ী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়াশিংটন দূতাবাসে ইকোনমিক কাউন্সিলের দায়িত্ব পালন করেন তিনি। 1981 খ্রিস্টাব্দে আবুল মাল আব্দুল মুহিত সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। এরপর তিনি ফোর্ড ফাউন্ডেশনের অর্থনীতি এবং উন্নয়ন বিভাগের একজন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা ইফাদেরও দায়িত্ব পালন করেছেন তিনি। 1982 থেকে 1983 খ্রিস্টাব্দে এরশাদ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেন মুহিত। পরবর্তী সময়ে বিশ্বব্যাংকের বিভিন্ন প্রতিষ্ঠান সহ জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইডিবি এবং জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে তিনি সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। আবুল মাল আব্দুল মুহিত বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাঐক্যজোটের মনোনয়নে সিলেট এক আসনে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হন। ওই নির্বাচনে জনতার রায়ে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। 6 জানুয়ারি 2009 খ্রিস্টাব্দে গণতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন। ব্যক্তিগত জীবনে আবুল মাল আব্দুল মুহিত বিবাহিত। তার স্ত্রী সৈয়দা সাবিয়া মুহিত একজন ডিজাইনার। তাদের সংসারে 2 পুত্র এবং 1 কন্যা সন্তান রয়েছে। সামিয়া মুহিত একজন ব্যাংকার এবং মুদ্রানীতি খাতের একজন বিশেষজ্ঞ। তাদের জ্যেষ্ঠ পুত্র শাহিদ মুহিত একজন বাস্তুকলাবিদ এবং কনিষ্ঠ পুত্র সামির মুহিত একজন শিক্ষক। এছাড়াও আবুল মাল আব্দুল মুহিতের অন্যতম পরিচয় হচ্ছে তিনি একজন লেখক। তিনি 21টি পুস্তক রচনা করেছেন।
পুস্তকগুলোর বিষয়বস্তু মূলত প্রশাসন এবং মুক্তিযুদ্ধ সম্পর্কীয়। তিনি বহু গ্রন্থের লেখক। তিনি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লিখে থাকেন। তৎকালীন পাকিস্তান সরকার 1966 খ্রিস্টাব্দে মুহিতকে তমগা ই খিদমত পদে ভূষিত করেন। 1984 এবং 1985 খ্রিস্টাব্দে আব্দুল মুহিত প্রিন্সটন ইউনিভার্সিটির ভিজিটিং ফেলো হিসেবে ছিলেন। তিনি বাংলাদেশের পরিবেশ আন্দোলন গড়ে তোলেন। বাপার প্রতিষ্ঠা সভাপতি তিনি। পরিকল্পনাবিহীন অবস্থায় নগরায়ন, বন্ধ ও পরিবেশ রক্ষা করা, সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরকরণ, বিনোদন পার্ক সৃষ্টিতে তার ভূমিকা রয়েছে। 2015 সালের 16 জুন সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্সটি তার নামে নামকরণ করা হয়। এই ছিল এখনকার মতো। আবার আপনার সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।